পরমাণু কেন্দ্র ধ্বংস করল উত্তর কোরিয়া অবসান হয়নি সন্দেহের সদিচ্ছার প্রমাণ হিসেবে পরমাণু পরীক্ষা কেন্দ্র পুংগিয়েরি পুরোপুরি ধ্বংসের দাবি করেছে উত্তর কোরিয়া পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আমন্ত্রিত সাংবাদিকদের উপস্থিতিতে কেন্দ্রটি ধ্বংস করা হয় আমেরিকা দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা কমানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে দক্ষিণ কোরীয় সংবাদ সংস্থা ইয়ন হাব ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বরাদ দিয়ে জানিয়েছে স্থানীয় সময় সকাল এগারোটা থেকে বিকাল সোয়া পর্যন্ত থেমে থেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় উত্তর কোরিয়ার কয়েকটি পরমাণু বোমার পরীক্ষা এই হয়েছিল তবে এ বিষয়ে কোনো বিশেষজ্ঞ ভিন্ন মত প্রকাশ করেছেন এই কেন্দ্রটি অনেক আগেই কার্যকারিতা হারিয়ে ফেলায় তা ধ্বংস করা হয়েছে বলে কেউ কেউ মন্তব্য করেছেন আন্তর্জাতিক কোনো পরমাণু পর্যবেক্ষককেও ধ্বংস প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি এ কারণে পরমাণু পরীক্ষা কেন্দ্রটি সত্যি সচল ছিল কি না তা নিয়ে সন্দেহ ও প্রশ্ন রয়ে গেছে তবে কোনো কোনো বিশ্লেষকের মতে এই পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়া আন্তরিকতার প্রমাণ দিয়েছে উত্তর কোরিয়া নেতার সঙ্গে বৈঠক বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নেতা কিম জং ইউনের সঙ্গে পূর্ব ঘোষিত বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন কিমের সঙ্গে বৈঠকে উপস্থিত হবেন না তিনি কিমের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেছেন আগামী বারো জুন যে বৈঠক হওয়ার কথা ছিল তাতে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না ট্রাম্প বলেন সম্প্রতি কিম জং ইউন তার বিবৃতিতে আমেরিকার প্রতি প্রকাশ্য শত্রুতার মনোভাব দেখিয়েছেন চিঠিতে ট্রাম্প লিখেছেন বিশ্ব ও উত্তর কোরিয়া শান্তি এবং বিরাট উন্নতি ও সম্পদের সুযোগ হাতছাড়া করল এই হাতছাড়া হওয়া সুযোগ সত্যি ইতিহাসের জন্য দুঃখজনক মুহূর্ত দুই নেতার মধ্যে এই বৈঠক হলে তা হতো উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করার দুদিন পর ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দিলেন মুনের সঙ্গে ট্রাম্পের বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল ধারণা করা হচ্ছিল এর মাধ্যমে কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিশ্চিত হবে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ